তেসরা নভেম্বরের পরেই জানা যাবে যুক্তরাষ্ট্রের মানুষের রায়। বাইডেন জিতলে তিনিই হবেন দেশের প্রবীণতম প্রেসিডেন্ট, আর ট্রাম্প আবারও জিতলে তিনিই হবেন ইম্পিচমেন্টের দোড় গোড়ায় পৌঁছে যাওয়া প্রথম প্রেসিডেন্ট যিনি জনপ্রিয়তায় পিছিয়ে থেকেও পুনর্নির্বাচিত হলেন। তাই ভোটে জিততে মরিয়া এই দুই প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণায় মধ্য পশ্চিমাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দৌড়ে মধ্য পশ্চিমাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন দুই প্রার্থী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। কারণ এই রাজ্যগুলোর ভোটেই নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। আইওয়ায় অনেকটা আগ্রাসী ভূমিকা নিয়েছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। 2016 সালের নির্বাচনে এই রাজ্যে 10 পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিনাসোটায় প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। 4 বছর আগে এই রাজ্যে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন হিলারি ক্লিনটন। আইওয়া এবং জর্জিয়ায় 1992 সালে বিল ক্লিনটনের পর থেকে আর কোনো ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জয়ী হয়নি। টেক্সাসেও 1976 সালে জেরেমি কার্টারের পর আর কোনো ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জয় পায়নি। অন্যদিকে 1972 সালের পর থেকে মিনাসোটায় জয় পাননি কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। মিশিগান, উইসকনসিন আর পেনসিলভেনিয়াতেও প্রচারণায় জোর দিচ্ছেন ট্রাম্প। জরিপে দেখা যাচ্ছে দোদুল্যমান রাজ্যগুলোই ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে ট্রাম্পের সঙ্গে তার এই ব্যবধান বেশ কয়েকটি রাজ্যে খুবই সামান্য। এসব রাজ্যের ভোটাররা যে কোনো প্রার্থীকেই ভোট দিতে পারেন এবং তাতেই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে 8.5 কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। সব মিলিয়ে গত এক শতকের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়তে যাচ্ছে। তাই 3 নভেম্বরের ভোটে চূড়ান্ত রায় দেবেন ভোটাররা, আর তখনই জানা যাবে আবার কি ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন কে যাচ্ছেন হোয়াইট হাউসে। মার্জিয়া মান্নান, মাইটিভি।